সাবস্ক্রাইব করুন শাইন টিভি বাংলা, জেলার সব খবরে নিজেকে আপডেট রাখতে পাশের বেল আইকনটি প্রেস করুন আর জানুন জেলার সব তথ্য। মুর্শিদাবাদের জলঙ্গিতে বাস ও লরির মুখোমুখি সংঘর্ষে আহত 40 জনেরও বেশি। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে জলঙ্গি থানা এলাকার ফরিদপুর মোড়ে। এদিনের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। আহতদের উদ্ধার করে প্রথমে ডোমকল মহকুমা হাসপাতালে, পরে সেখান থেকে কয়েকজনকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ঘাতক দুটি গাড়িকে আটক করেছে পুলিশ। বাঁচাতে গিয়ে আর যথেষ্ট জায়গা আছে বাম দিকে গাড়িটা নাম দিলে আমি বেরিয়ে যাবো, কিন্তু আর বাম দিকে জায়গা আছে, আমার ওখানে বাড়ি, আমি সব জানি ওখানে তার ওখান কাছে জায়গা, বাম দিকে গাড়িটা নামিয়ে দেবে, দুটো গাড়ি বেরিয়ে যাবে, কিন্তু বাম দিকে না নামানোর জন্য গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছে। তীব্র গতিতে ছিল না? হ্যাঁ, একটু গতিতে ছিল না। হ্যাঁ, গতি বলতে টার্নিং যাবে, ওখানে টার্নিং আছে, প্লাস স্কুল আছে, আর একটা পোল আছে আমার বাম দিকে, প্লাস সাইকেলওয়ালা, আমার বাড়ানো ওখান থেকে কোনো রাস্তাই নাই। দুটো গাড়ি দাঁড়িয়ে আছে, দুটো গাড়ি পরিস্থিতি দেখলে বুঝতে পারা যাবে যে কোন গাড়িটা কীভাবে বেরিয়েছে।